নমস্কার বন্ধুরা, আমি সুমনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ 19 সেপ্টেম্বর সোমবার, আদুরে স্কুল আজও প্রথম প্রমোটেড ক্লাসে যাচ্ছে। এতদিন ও ছিল প্লে স্কুলে, এখন প্লে স্কুল থেকে ও যাচ্ছে প্রি স্কুলে। এখানকার না স্কুল ডিভিশনগুলো আলাদা। প্রথম 3 বছর প্লে স্কুলে যায় বাচ্চারা, যেখানে শুধুমাত্র বর্ণ পরিচয় হয়, শেখায়, কোনো লেখায় না, ছোটো ছোটো জিনিস শেখায়, এসব জিনিসগুলো করায়। আর মূলত ওই প্লে স্কুলগুলো ডে কেয়ার হয়। আর এরপরে যখন 3 বছরের প্লাস হয়ে যায়, তখন তারা যায় প্রি স্কুলে। এই প্রি স্কুলটা 3 থেকে 4 বছর অবধি হয়। প্রি স্কুলে মূলত এরা সংখ্যা পড়ানো, একটু সার্কেল আঁকা, একটু লম্বা দাগ আঁকা, এইসব জিনিসগুলো ছোটো ছোটো শেখায়। একটু নিজের নাম বলতে পারা, একটু ছোটো ছোটো জিনিস আইডেন্টিফাই করতে পারা, এগুলো প্রি স্কুলে শেখায়। 3 থেকে 4 বছর অবধি এগুলো শেখায়। এরপর প্রি স্কুলের পর হয় হচ্ছে Prep 1, তারপর হচ্ছে Prep 2। এই Prep 1 1 বছরের, Prep 2 1 বছরের, মানে 4 থেকে 5, 5 থেকে 6, 6-এর পর Class 1। তাই আজকে আদর যাচ্ছে প্লে স্কুল থেকে প্রি স্কুলে। আর এই প্রি স্কুলে যাওয়ার জন্য এখানে ওকে নতুন করে সমস্ত কিছু জিনিস আমাকে সেট আপ করে দিতে হচ্ছে। এতদিন প্লে স্কুলে যাওয়ার জন্য ওকে ওখানেই টিফিন দিত, ওখানেই ওকে চান করিয়ে দিত, ওখানেই ওকে ঘুম পাড়িয়ে দিত, মানে অলমোস্ট ডে কেয়ার টাইপের তো ওর জন্য। কিন্তু প্রি স্কুলে সেসব হয় না। প্রি স্কুলে আমাকে ওকে 2 টাইমের টিফিন দিতে হবে। ওর 2টো টিফিন ব্রেক হবে। একটা হচ্ছে ফ্রুট ব্রেক, যেখানে আমি জুসটা দেবো। এই জুসটা মূলত বাচ্চাদের জন্য খুব ভালো। আরেকটা জিনিস, এখানে কোনো খাবারে, বাচ্চাদের বা বড়দের কোনো খাবারেই কিন্তু কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না। তো যে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো পুরোপুরি অর্গ্যানিক এবং পিওর হয়ে থাকে। অ্যাপেল বিস্কিটস দিলাম, আরও কিছু ছোটো ছোটো জিনিস দেবো, 2টো জেলি দিচ্ছি। এটা ফ্রুট এক্সট্র্যাক্ট, একদম অরিজিনাল ফ্রুট জেলি। এটা ভীষণ হেলদি খাওয়া। আর একটা জুস, আর একটুখানি কর্ন দেব। একটু বেবি কর্ন ফ্রাই করে দিলে আদর খেতে খুব ভালোবাসে। নানা রকম ছোটো ছোটো আইটেম দিয়ে দিচ্ছি, যেটা ওর ভালো লাগবে সেটা ও খাবে। আর একটা ব্রেক হয় যেটাতে ওর প্রপার লাঞ্চ ব্রেক থাকে। সেই লাঞ্চ ব্রেকে ও যেটা খেতে ভালোবাসে সেটাই আমি ওকে দিচ্ছি। তাই ও ভাত ভালোবাসে, একটু ভাত, ডাল, কামরাঙার চাটনি, আর একটু ছোলা দিয়ে কুমড়ো করেছি, সেই তরকারিটাই আজকে দিচ্ছি। এই প্রথম আমি আদরে টিফিন প্যাক করছি, নিজেরও খুব ভালো লাগছে জানেন। এই যে ওখানে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দুধ সুজি করছি, দুধ সুজিটাও খেয়ে যাবে। ডিমটা সেদ্ধ হলে লাঞ্চে আমি ডিমটা দিয়ে দেবো। ওই ডিমের সাদা অংশটা ওকে দিয়ে দিই, কারণ কুসুমটা না ও খেতে পারে না। আর আমি জানি না ও টিচার ওকে খাইয়ে দেবে কি না, তাই কুসুমটা আমি বাড়িতে এসেই ওকে খাইয়ে দেবো। দুধ সুজিটা তৈরি হয়ে গেছে, এটা একটু ঢেলে নিয়ে ঠান্ডা করে নিই। দাঁড়ান, এই যে কর্নটাও ফ্রাই হয়ে গেছে। এবার এই বেবি কর্নটা ছাড়িয়ে ওর এই স্ন্যাক্সের যে ব্রেক হবে সেখানে আমি দিয়ে দিলাম। তাহলে 2টো জেলি, অল্প একটু আপেল, একটু কর্ন, একটা কুকিজ দিয়েছি, আর একটা জুস দিয়েছি। মোটামুটি সবটা থেকেও যদি অল্প অল্প করে খায় তাও ওর পেট ভরে যাবে। আর এই যে লাঞ্চও রেডি করে দিয়েছিলাম, এখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমের কুসুমটা না দিয়ে সাদা অংশটা দিয়ে দিয়েছি। চলুন এই 2টো প্যাক করে দিই। একটা বোতলে জল দেব, আর একটা বোতলে ডাবের জল দেব। 2টো জলের বোতলও রেডি করে নিই। আর এই যে লাস্ট উইকে ওদের স্কুলে মিটিংয়ে ডেকেছিল, কারণ ওদের স্কুল ড্রেস টুল ড্রেস সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। তো এখানে পার ক্লাসের না এক একটা ক্লাসের এক এক রকম ড্রেস, যাতে বাচ্চাদেরকে সহজেই ড্রেস দেখে আইডেন্টিফাই করতে পারে। ওর যে ক্লাসটা প্রি স্কুল, তাতে না অনেক রকম কালারফুল এরকম শার্ট আছে। চেক শার্ট হচ্ছে মেন, কিন্তু বিভিন্ন রকম কালার আছে, প্রায় 8 থেকে 10 রকম কালার আছে। আমি এই 3টে কালার আপাতত নিয়েছি, একটা রেড, একটা ব্লু আর একটা অরেঞ্জ। এই 3টে মোটামুটি নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে ফেলে বা যদি খারাপ করে ফেলে, ছোট হয়ে যায়, নানা রকম কোনো প্রবলেম হলে তারপরে গিয়ে আবার অন্য 3টে কালার নিয়ে আসবো। আজকে এই রেডটা পরাই, আর এই বাকি 2টো তুলে রেখে দিই। যাই তাড়াতাড়ি ওকে ড্রেস আপ করিয়ে দিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই। এই যে স্যার রেডি হয়ে গেছে। ওকে না আজকে ফার্স্ট ডে স্কুল, তো তাই আমিও যাব দিতে।
দেখি স্কুল থেকে আন্টিরা যদি কোনো কিছু দেয়, বইয়ের বুক লিস্ট বা কিছু তো দেবে, সেগুলো আমাকে নিয়ে কিনতে যেতে হবে। আর প্রায় দু মাস মতো সামার ভ্যাকেশন ছিল, তারপর এতদিন বাদে স্কুল যাচ্ছে, তো তাই আমাকেও যেতে হবে। এই যে একদম চলে এসেছি ও স্কুলটার সামনেই। চলুন ওকে ভেতরটা দিয়ে আসি। এই যে এটা স্কুলের এন্ট্রান্সটা, ওর দোতলা স্কুল। দাঁড়ান ওকে দিয়ে আসি আর টিচারসের সাথে একটু কথা বলে আসি। এই যে এটা হচ্ছে স্কুলের বাইরেটা, ওকে ঢুকিয়ে দিয়ে এলাম আর টিচারসদের সাথে একটু কথা বলে এলাম। আমাকে দুখানা ফর্ম দিল, এই যে একটা হচ্ছে এই ফর্মটা, এটার মধ্যে সমস্ত রকম বইয়ের একটা লিস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 7-8টা বইয়ের লিস্ট রয়েছে। আর কিছু ওকে টয়লেট্রিজও দিতে হবে, এই জিনিসগুলো বাথরুমে ইউজের জন্য প্রত্যেকটা বাচ্চার কাছে চাই, ন্যাপকিন, স্যানিটাইজার, ফিনাইল, এইসব জিনিস। আর এটা দেখুন ওর স্কুলের রুল বুকস, যে দুটোর সময় পিক আপ করতে হবে, দুটোর থেকে আড়াইটের মধ্যে, তিনটের সময় পিক আপ করলে কিন্তু লেট ফাইন দিতে হবে, কোনো ব্লু ওয়াটার বটল দেওয়া যাবে না, বা এখানকার যে লোকাল ওয়াটার বটল সেগুলো দিতে বারণ করছে, বাচ্চাদের যেগুলো বেবি ওয়াটার বটল সেগুলোই দিতে বলছে। দিয়ে ওয়েলকাম ব্যাক টু স্কুলের একটা ফর্ম দিয়েছে, আর এই যে আরেকটা ফর্ম দিয়েছে, এটা দুটোই ফিল আপ করতে হবে, যেটাতে পুরো ডিটেলস আছে, ওর নাম, বার্থডে, ওর জন্ম, মা বাবার নাম, মা বাবার ফোন নাম্বার, ও কোন ডাক্তারকে দেখায়, ওর কিছুতে অ্যালার্জি আছে কি না, সে যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারের ফোন নাম্বার, ওর কোনো মেডিকেল প্রবলেম আছে কি না, এইসব সব ডিটেলস চেয়েছে। চলুন বেরিয়ে পড়ছি স্কুল থেকে। এই যে দেখুন পতাকাটা অর্ধনমিত করা আছে, রানী মারা গেছেন না কিছুদিন আগে ইংল্যান্ডের, তার জন্য শোক পালনের জন্য এক মাস এখন ত্রিনিদাদের পতাকা নামানো থাকবে। এবার গিয়ে ওর বইগুলো কিনে নেব। আমি এখানকার মূলত যে তিনটে বইয়ের দোকান আছে সেই তিনটে বইয়ের দোকানও আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লকে, আপনাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করব, যেখানে কীরকম বই কিনতে পাওয়া যায়, তার সেগুলো কীরকম দাম সব কিছু। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে পেজটা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে আমার পেজটা একটু শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।